হ্যালো বাচ্চারা, তো কেমন আছো তোমরা? আশা করি বিন্দাসই আছো। আজকে আমরা শুরু করব কোয়াড্রেটিক ইকুয়েশনের সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচারে আমরা কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের সম্বন্ধে জেনেছিলাম, তো আজকে আমরা জানবো নেচার অফ রুটস, মানে বীজের প্রকৃতি সম্বন্ধে জানবো। তো আগের ক্লাসের ব্যাপারটা একটু আমরা রিভাইজ করে নিই। এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো ছিল, এটা ছিল কোয়াড্রেটিকের জেনারেল ইকুয়েশন, মানে দ্বিঘাত সমীকরণের সাধারণ সমীকরণ, যেখানে কি না এ ছিল নট ইকুয়াল টু জিরো। আর এ বি আর সি এই তিনটে ছিল রিয়েল নাম্বার, মানে বাস্তব সংখ্যা, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছ এদের হাইয়েস্ট ডিগ্রি কত, ডিগ্রি হচ্ছে টু, ঠিক আছে? তাহলে ডিগ্রি টু হলে তাহলে এখানে এদের গ্রাফ কেমন হবে দেখো, এদের গ্রাফ হচ্ছে প্যারাবোলা, যেটাকে আমরা বাংলায় বলি অধিবৃত্ত, ঠিক আছে? তো একটা কোয়াড্রেটিক ইকুয়েশনের দুটো রুট হয়, আলফা আর বিটা, তাই তো? এই যে আর শ্রীধর আচার্যের ফর্মুলা থেকে আমরা কি পেয়েছিলাম, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, ঠিক আছে? আর ধরো তোমাকে আলফা আর বিটা দেওয়া রয়েছে, সেখান থেকে আমাকে এই দ্বিঘাত সমীকরণটা বার করতে হবে। তো কীভাবে বার করতাম তখন, ধরো এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু জিরো, এই ফর্মুলাটা দিয়ে আমরা তখন কোনো রুট দেওয়া থাকলে, মানে বীজ দেওয়া থাকলে সমীকরণটা কীভাবে বার করতে হয় সেটা হচ্ছে তার ফর্মুলা। আর কি দেখেছিলাম, দুটো বীজের যোগফল, মানে অ্যাডিশন অফ টু রুটস করলে কী হয়, মাইনাস বি বাই এ, আর মাল্টিপ্লিকেশন অফ টু রুটস করলে কী হয়, সি বাই এ, এই ফর্মুলাগুলো সব আমরা পড়েছিলাম। আর কি দেখেছিলাম দেখো, আলফা মানে আমরা বলেছিলাম মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, এটা হচ্ছে আলফার ভ্যালু। আর বিটার ভ্যালু কি, মাইনাস বি মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বাই টু এ, ঠিক আছে? তো এইগুলো সব আমরা প্রিভিয়াস ক্লাসেই পড়েছি। তো আজকের ক্লাসের ব্যাপার হচ্ছে কি, এই আলফা আর বিটার এদের নেচার সম্বন্ধে আমাদেরকে জানতে হবে, মানে দুটো বীজের প্রকৃতি কেমন হবে, ঠিক আছে? তার আগে আমাদেরকে একটা জিনিস জানতে হবে যে এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সিকে আমরা ক্যাপিটাল ডিও লিখতে পারি। ক্যাপিটাল ডিটা কি, ডিসক্রিমিনেন্ট, বা এটাকে আমরা বাংলায় বলি কি, নিরূপক, ঠিক আছে? এইবারে দেখো, যদি এই বি স্কোয়ার মাইনাস ফোর এ সি বা ডি জিরো হয় তাহলে দেখো কি হচ্ছে, এখানে দেখো জিরো বসিয়ে দাও, এই পার্টটাতে জিরো বসিয়ে দাও, তাহলে দেখো আলফা কত হয়ে যাচ্ছে, মাইনাস বি বাই টু এ, আর এখানে বিটার জায়গাতেও জিরো বসিয়ে দাও তাহলেও দেখো কি আসছে, মাইনাস বি বাই টু এ, ঠিক আছে? তাহলে তুমি দেখতে পাচ্ছ যে দুটো রুট বা দুটো বীজের একই মান এসছে, তার মানে বি স্কোয়ার মাইনাস ফোর এ সি যদি জিরো হয়, মানে ডিসক্রিমিনেন্ট বা নিরূপক যদি জিরো হয় তাহলে এই বীজের প্রকৃতি বা নেচার কেমন হবে, তাহলে রুটসের নেচার হবে, প্রথম কথাটা হবে বাস্তব, যেটাকে আমরা বলি রিয়েল, আর কি সমান, মানে ইকুয়াল, ঠিক আছে? বোঝা গেল তাহলে এই ব্যাপারটা। এইবারে ধরো যদি বি স্কোয়ার মাইনাস ফোর এ সি গ্রেটার দেন জিরো হয়, এবার আমরা কি জানি গ্রেটার দেন জিরো মানে কি, পজিটিভ নাম্বার, মানে ধনাত্মক,
ঠিক আছে, তাহলে এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি মানে নিরূপক যদি ধনাত্মক হয় তাহলে কি হবে, তাহলে পিচগুলোর নেচার বা রুটস কেমন হবে, বাস্তব হবে আর অসমান হবে, মানে রিয়েল আর আনইকুয়াল হবে, বোঝা গেল? দেখো তাহলে এই পার্টটা আমরা মুছে ফেলি, এইবারে দেখো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি যেটাকে আমরা নিরূপক বা ডিসক্রিমিনেন্ট বলে থাকি, যদি লেস দেন জিরো হয়, লেস দেন জিরো মানে কি, ঋণাত্মক মানে নেগেটিভ, ঠিক আছে, যদি নেগেটিভ হয় তাহলে রুটস বা বীজের প্রকৃতি কেমন হবে, এইখানে কিন্তু আমরা তখন এটাকে বলতে পারবো না যে বাস্তব, তখন এটা কি হয়ে যাবে, অবাস্তব বা কাল্পনিক, ঠিক আছে, আর কি হবে, অসমান হবে, মানে রুটসের নেচার হবে ইমাজিনারি আর আনইকুয়াল, হয়েছে? এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? ওকে, এইবারে এখানে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, তাহলে এখানে আমরা কি কি দেখলাম, তাহলে আরেকবার তাহলে রিপিট করা যাক, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে কি হচ্ছে, রিয়েল আনইকুয়াল হচ্ছে, ঠিক আছে, মানে বাস্তব আর অসমান, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি ইকুয়াল টু জিরো হয় তাহলে কি হচ্ছে, রিয়েল আর ইকুয়াল মানে বাস্তব আর সমান, যদি বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন জিরো হয় মানে নেগেটিভ যদি হয় তাহলে কি হচ্ছে, ইমাজিনারি মানে অবাস্তব আর কি হয়, আনইকুয়াল, ঠিক আছে, ক্লিয়ার হয়েছে এটা? এইবারে এখানে যেটা আমাদের নতুন শিখতে হবে সেটা কি, ধরো এই বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো মানে কি, ধনাত্মক বা যেটাকে আমরা ইংলিশে বলে থাকি পজিটিভ হয়, সঙ্গে পারফেক্ট স্কোয়ারও হয়, পারফেক্ট স্কোয়ার মানে কি, পূর্ণ বর্গ রাশি, পূর্ণ বর্গ রাশি, মানে ধরো এখানে বি স্কোয়ার মাইনাস ফোর এসি এমন একটা ভ্যালু এলো, ধরো সিক্সটিন, সিক্সটিনটা কি একটা পূর্ণ বর্গ রাশি মানে পারফেক্ট স্কোয়ার, মানে ফোরের পারফেক্ট স্কোয়ার, তাহলে তখন যে রুটসটা হবে সেই রুটসটা হবে কি, বাস্তব মানে রিয়েল, ঠিক আছে, আর কি হবে, র্যাশনাল মানে মূলদ, আর কি হবে, অসমান, ঠিক আছে, ক্লিয়ার এতদূর? আর যদি পারফেক্ট স্কোয়ার না হয়, গ্রেটার দেন জিরো বাট পারফেক্ট স্কোয়ার নয়, ঠিক আছে, তাহলে কি হবে, বাস্তব তো হবেই কিন্তু তখন এটা র্যাশনাল না হয়ে কি হয়ে যাবে, ইররেশনাল, ইররেশনালকে আমরা কি বলি, অমূলদ সংখ্যা, ঠিক আছে, আর কি হবে, অসমান, বোঝা গেল? তাহলে এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা আরেকবার দেখো, এখানে কি বললাম, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি গ্রেটার দেন জিরো হয় মানে যদি ধনাত্মক বা পজিটিভ নাম্বার হয়, সঙ্গে কি বলেছি, পারফেক্ট স্কোয়ার হয় মানে কি, পূর্ণ বর্গ রাশি হয়, তাহলে এর বীজের প্রকৃতি কেমন হবে, এখানে দেখো এটা হবে বাস্তব হবে আর কি, এখানে র্যাশনাল বা মূলদ হবে আর অসমান হতে হবে, ঠিক আছে, কিন্তু যদি এটা পজিটিভ হয় বাট পারফেক্ট স্কোয়ার নয় তাহলে রুটসের নেচার কেমন হবে, বাস্তব বা রিয়েল, ইররেশনাল মানে অমূলদ আর আনইকুয়াল হবে,
এটা তাহলে ক্লিয়ার হলো এই জায়গাটাতে। এবারে আমাদের একটা স্পেশাল জিনিস দেখতে হবে। দেখো যদি এ অথবা বি যে কোনো একটা অমূলদ হয়, মানে ইররেশনাল হয়, তাহলে কি হবে? ধরো এ আর বি অমূলদ বা ইররেশনাল যে কোনো একটা, আর এখানে তোমার বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন জিরো বেরিয়েছে। গ্রেটার দেন জিরো মানে পজিটিভ নাম্বার, সঙ্গে এই যে নাম্বারটা বেরিয়েছে এই নাম্বারটা একটা পারফেক্ট স্কোয়ারও, ঠিক আছে, মানে পূর্ণ বর্গ রাশি। তাহলে এর নেচার কেমন হবে? প্রথম কথা, এটা হবে বাস্তব বা রিয়েল, ঠিক আছে। যে কোনো একটা বীজ যদি, মানে সহগ এ আর বি যে কোনো একটা, বীজ নয় সহগ, যদি অমূলদ হয় তাহলে যে দুটো রুট বেরোবে সেই দুটো রুটই কী বেরোবে? অমূলদ বা ইররেশনাল, ঠিক আছে। আর কি অসমান বা আনইকুয়াল বেরোবে। দেখো এই জায়গাটা ক্লিয়ার হয়েছে? তাহলে এতক্ষণ ধরে আমরা বারবার একটা কথা ইউজ করছিলাম, সেটা কি? মূলদ সংখ্যা মানে র্যাশনাল নাম্বার, আর অমূলদ সংখ্যা মানে ইররেশনাল নাম্বার। অনেকের এই মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্বন্ধে ধারণা পরিষ্কার নেই, তো চলো সবার প্রথম আগে জেনে নিই যে মূলদ সংখ্যা কী আর অমূলদ সংখ্যা কী। দেখো মূলদ সংখ্যা হতে গেলে সেটাকে সবার ফার্স্ট যে কন্ডিশনটা হতে হবে সেটাকে পি বাই কিউ ফর্মে যাতে লেখা যায়, কি বললাম, যাতে পি বাই কিউ ফর্মে লেখা যায়। এখানে পি আর কিউটা কি? এখানে পি আর কিউটা হচ্ছে ইন্টিজার। ইন্টিজার মানে কি? অখণ্ড সংখ্যা, ঠিক আছে। আর এই কিউটা কি হতে হবে? নট ইকুয়াল টু জিরো হতে হবে, ঠিক আছে। এইটা হলো প্রথম কন্ডিশন। দ্বিতীয় কন্ডিশন কি হতে হবে? এই পি আর কিউ এর কোনো সাধারণ উৎপাদক থাকা চলবে না, ঠিক আছে, এক্সেপ্ট ওয়ান, ঠিক আছে। মানে কোনো কমন রুটস বা কমন ফ্যাক্টর থাকা চলবে না, তাহলে সেই সংখ্যাকে আমরা কি বলবো? মূলদ সংখ্যা। যেমন ধরো দুই, দুই কি মূলদ সংখ্যা? হ্যাঁ, কারণ দুইকে আমি লিখতে পারি টু বাই ওয়ান। ওয়ান বাই থ্রি এটা কি মূলদ সংখ্যা? দেখো পি বাই কিউ ফর্মে লেখা রয়েছে। আর ওয়ান আর থ্রি কি অখণ্ড সংখ্যা বা ইন্টিজার, ঠিক আছে। তাহলে মূলদ সংখ্যা কি বোঝা গেল? আর অমূলদ সংখ্যা কি? ধরো এমন একটা সংখ্যা যেটা বারবার ডেসিমেলের পরে, মানে দশমিকের পরে শেষই হতে চায় না, ঠিক আছে। যেমন ধরো রুট টু, এটা কি একটা ইররেশনাল বা অমূলদ সংখ্যা? আর কি ই এর ভ্যালু, ইও কি একটা অমূলদ সংখ্যা, পাই কি, এগুলো সব হচ্ছে অমূলদ সংখ্যা। রুট থ্রি, রুট ফাইভ, এগুলো সব অমূলদ সংখ্যা, ঠিক আছে। অমূলদ সংখ্যা বা ইররেশনাল হতে গেলে কি হতে হবে? নন রিপিটিং আর নন রেকারিং হতে হবে। মানে কি? ধরো এই যে পাই, এই পাইয়ের ভ্যালু আমরা কি জানি, 3.1415 এরকম করে চলতেই থাকবে। তাহলে দেখো কোনো নাম্বার পরপর দুবার রিপিট হচ্ছে না, ঠিক আছে, আর দেখো এন্ডলেসভাবে চলতে থাকছে। তাহলে এমন টাইপের সংখ্যাকে আমরা কি বলি? অমূলদ সংখ্যা। মানে বলতে পারি দশমিকের পরে যার কোনো শেষ নেই সেটাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা আর অমূলদ সংখ্যা এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী বোঝা গেল? এইবারে আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনের রুট সম্বন্ধে আরেকটা জিনিস জানতে হবে, সেটা কি? এবারে দেখো
কোয়াড্রেটিক ইকুয়েশনের যে দুটো রুট আছে আলফা আর বিটা, এই দুটো রুট কখনোই একটা, ধরো তুমি ভাবলে র্যাশনাল হলো মানে মূলদ, আরেকটা হলো ইর্যাশনাল মানে এটা ধরো ইর্যাশনাল, এরকম কখনো সিচুয়েশান আসবেই না, ঠিক আছে? হয় দুটো রুটসই কী হবে র্যাশনাল হবে মানে মূলদ সংখ্যা হবে, নয় দুটো রুটসই কী হবে ইর্যাশনাল হবে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে হয়ে গেল, তাহলে এই ব্যাপারটা আমরা একটু সামারাইজ করে নিই। তাহলে এখানে দেখো, বি স্কোয়ার মাইনাস ফোর এসি গ্রেটার দেন যদি জিরো হয় তাহলে এটা কি হচ্ছে, বাস্তব, আর তাদের রুটসগুলো কেমন হচ্ছে, অসমান, মানে রিয়েল আর আনইকুয়াল, ঠিক আছে? এইবারে এর আবার দুটো পার্ট আছে। দুটো পার্ট আমরা কি দেখলাম, একটা পারফেক্ট স্কোয়ার আর একটা নট পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে? তাহলে দেখো, যদি এটা পজিটিভ হয়, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি পজিটিভ হয় তাহলে বাস্তব তো হচ্ছেই, মানে রিয়েল তো হচ্ছেই আমার, আর কি মূলদ হতে হবে মানে র্যাশনাল নাম্বার, আর কি অসমান মানে আনইকুয়াল, হয়েছে? আর যদি পারফেক্ট স্কোয়ার না হয় তাহলেও এটা কী হবে, বাস্তব হবে মানে রিয়েল হবে, অমূলদ হবে কিন্তু তখন, মানে তখন দুটো রুটসই অমূলদ মানে ইর্যাশনাল হবে, ঠিক আছে? আর কি হবে, অসমান। ক্লিয়ার হয়েছে এই ব্যাপারটা? তাহলে এইবারে আমরা কি জানি, বি স্কোয়ার মাইনাস ফোর এসি যদি ইকুয়াল টু জিরো হয় তাহলে এটা কি হয়, বাস্তব হয় আর কি হয়, সমান হয় মানে রিয়েল আর ইকুয়াল। আর বি স্কোয়ার মাইনাস ফোর এসি লেস দেন যদি জিরো হয় তাহলে এটা কি হবে, অবাস্তব মানে কাল্পনিক মানে ইমাজিনারি আর অসমান, ঠিক আছে? আর কি জানতে হবে এখানে আমাদের, আলফা আর বিটা সবসময় হয় মূলদ হবে নয় অমূলদ হবে, ঠিক আছে? একটা মূলদ আরেকটা অমূলদ এরকম হতে পারে না। ক্লিয়ার হয়েছে তাহলে পুরো ব্যাপারটা? এইবারে আরেকটা টাইপের জিনিস দেখব। ধরো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো, এটা কি দ্বিঘাত সমীকরণের জেনারেল ফর্ম মানে সাধারণ ইকুয়েশন, ঠিক আছে? তাহলে এখানে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্ট কত, এ, এক্স এর কোফিসিয়েন্ট কত, বি, আর এখানে সি মানে কনস্ট্যান্ট, এই তিনটেই কি বাস্তব সংখ্যা মানে রিয়েল নাম্বার, ঠিক আছে? তো এখানে যদি ধরো এই সিটা যদি জিরো হয় তাহলে রুটসের নেচার কেমন হবে, তাহলে দেখো সি যদি জিরো হয়ে যায় তাহলে এখানে কি লিখছি, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু জিরো, তাই তো? তাহলে এখানে এক্সটা যদি আমি কমন নিয়ে নিই তাহলে এখানে হচ্ছে এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো, তাহলে এক্সের ভ্যালু কত বেরোচ্ছে, হয় এক্সের ভ্যালু হবে জিরো অর এ এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো। তাহলে দেখো এখান থেকে এ এক্স ইকুয়াল টু কত, মাইনাস বি, এক্স ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস বি বাই এ। ক্লিয়ার হলো? তাহলে এখানে দেখতে পাচ্ছি যে একটা রুটস কত হবে, জিরো হবে, আর একটা রুটস কত হবে, এটা কি নাম্বার, র্যাশনাল নাম্বার মানে এটা কি মূলদ সংখ্যা, ঠিক আছে? ক্লিয়ার হয়েছে সেটা? তাহলে তাহলে সি যদি জিরো হয় রুটসের নেচার হবে এরকম, ঠিক আছে? এবার আমরা দেখব যদি বি জিরো হয় তাহলে কি হতে পারে, ঠিক আছে? তাহলে এখানে দেখো বি এর জায়গায় জিরো বসিয়ে দাও, তাহলে এখানে এ এক্স স্কোয়ার প্লাস সি ইকুয়াল টু জিরো, তাহলে এ এক্স স্কোয়ার ইকুয়াল টু কি, মাইনাস সি,
তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কি মাইনাস সি বাই এ। তাহলে এখানে দেখো এক্স ইকুয়াল টু কত হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার মাইনাস সি বাই এ। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে রুটস এর নেচার কি হচ্ছে ইকুয়াল আর অপোজিট সাইন, ঠিক আছে, মানে বিপরীত চিহ্ন যুক্ত। ক্লিয়ার হলো এটা? এইবারে সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে এ যদি জিরো হয় তাহলে কি হতে পারে, তাহলে রুটস এর নেচার কি হতে পারে, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। কি বললাম এখানে, এ যদি জিরো হয় তাহলে রুটস এর নেচার কি হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো এর জায়গায় যদি আমি জিরো বসিয়ে দিই তাহলে এটা তো লিনিয়ার ফর্ম ইকুয়েশন হয়ে যাচ্ছে, মানে একঘাত বিশিষ্ট সমীকরণ হচ্ছে। তাহলে এটা নেচার বার করানোর জন্য আমাদেরকে একটা মেথড ইউজ করতে হবে। কি সেই মেথডটা দেখো, ধরো এক্স এর জায়গায় আমরা ওয়ান বাই ওয়াই লিখলাম, তাহলে এই ইকুয়েশন এবার এটাকে পুট করে দাও তো দেখি। তাহলে এখানে কি হচ্ছে, এক্স এর জায়গায় ওয়ান বাই ওয়াই এর হোল স্কোয়ার প্লাস বি ওয়ান বাই ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এটা কি হচ্ছে এ বাই ওয়াই স্কোয়ার প্লাস বি বাই ওয়াই প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে একটু সহজ ফর্মে দেখতে লাগার জন্য আমি কি করছি, বোথ সাইডেই ওয়াই স্কোয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে দেখো ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ারের সাথে কেটে গেল, পড়ে থাকলো কত এ প্লাস এখানে ওয়াই এখানে ওয়াই স্কোয়ার, তাহলে কত হয়ে গেল বি ওয়াই প্লাস সি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু কত হয়ে গেল জিরো। এইবারে তুমি দেখো এই যে ইকুয়েশনটা পেলাম আমরা, সেকেন্ড ইকুয়েশন যে পেলাম, এই ইকুয়েশন এর জায়গায় এবারে জিরো বসাও, তাহলে দেখো হয়ে যাচ্ছে সি ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে এবার আমি ওয়াই যদি কমন নিয়ে নিই তাহলে কত হচ্ছে সি ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো, তাহলে ওয়াই এর ভ্যালু কত হচ্ছে জিরো। আর এই পার্টটা থেকে সি ওয়াই প্লাস বি ইকুয়াল টু জিরো লিখলাম, তাহলে ওয়াই কত হয়ে যাচ্ছে মাইনাস বি বাই সি, বোঝা গেল এখানে। এইবারে দেখো তো দেখি আমরা কি ধরেছিলাম, এক্স ইকুয়াল টু ধরেছিলাম ওয়ান বাই ওয়াই, তাহলে ওয়াই এর একটা ভ্যালু কত জিরো, তাহলে ওয়াই এর জায়গায় বসো ওয়ান বাই জিরো, করলে কী হয় এটা আনডিফাইন্ড মানে অনির্ণয়। তাহলে যদি এই ইকুয়েশনের এর ভ্যালুটা জিরো হয় তাহলে একটা রুট বা বীজ কি হবে আনডিফাইন্ড হবে, যেটাকে আমরা বার করতে পারবো না। আর একটা কত হবে তাহলে, এক্স ইকুয়াল টু ওয়ান বাই ওয়াই এখানে এটাকে বসিয়ে দাও মাইনাস বি বাই সি মানে সি বাই মাইনাস বি হলো। তাহলে আরেকটা কি পেয়ে গেলাম, র্যাশনাল নাম্বার মা মূলদ সংখ্যা, তাহলে একটা হচ্ছে আনডিফাইন্ড হচ্ছে আর একটা হচ্ছে কি মূলদ সংখ্যা বা র্যাশনাল নাম্বার। এই হলো পুরো কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটসের বীজের প্রকৃতির ব্যাপারে, হয়ে গেল। তাহলে আজকে আমরা এখানেই এই লেকচারটা শেষ করছি, এরপরে আরও সুন্দর সুন্দর মজাদার ভিডিও আসবে, ঠিক আছে।